নরসিংদী পাঁচ রায়পুর আসনে ঈদ উল প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈগল প্রতীকের সমর্থনে বিভিন্ন ইউনিয়ন থেকে নিয়ে আসা গণমিছিলে এই মতবিনিময় সভা পরিণত হয় জনসভায়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে 7 জানুয়ারি ভোটের দিন মহেশপুর ইউনিয়নবাসী সহ রায়পুরা উপজেলার ভোটারদের ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, মির্জানগর ইউপি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, মহেশপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ, চান্দেরকান্দি ইউপি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিতু, মর্জাল ইউপি সাবেক চেয়ারম্যান নাসিমা, রায়পুরা কলেজের সাবেক ভিপি মোনায়েম খন্দকার, রায়পুরা পৌর আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আফজাল, সজীব, সাবেক ছাত্রলীগ নেতা এম এ রব। সঞ্চালনায় ছিলেন রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।